তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। ঠিক হওয়া বিয়ে কিভাবে পাত্রপক্ষকে ইনডাইরেক্টলি না করা যায়? বিভিন্ন উপায় ভাবতে লাগলো কুষাণ। তবে কুষাণ মনে মনে ভীষণ রাগ হলো সোনিয়ার উপর। এত করে বলার পরও কেন সোনিয়া কাউকে ভালোবাসতে গেল? সোনিয়া তো জানেই এই ফ্যামিলিতে বিয়ের আগে প্রেম করা বারণ। জেনে বুঝে সোনিয়ার এই কাজটা করা মোটেও ঠিক হয়নি। শ্রাবণ ছেলেটা কত ভালো, আর তার ফ্যামিলির লোকজনও কত ভালো। এত ভালো একটা ফ্যামিলিকে এইভাবে হাতছাড়া করে? কিন্তু কুষাণ পড়ে গেছে মহাবিপদে। সে তোরার সামনে সোনিয়াকে এখন একটু বকতেও পারছে না। তাকে যে ইচ্ছে মতো শাসন করবে, একটু গালাগাল দেবে, কোনোটাই তার পক্ষে করা সম্ভব হচ্ছে না। কারণ সে যে নিজেই এই বাড়ির নিয়ম ভঙ্গ করে বসে আছে। সে দীর্ঘ এক বছর ধরে গোপনে তোরার সাথে প্রেম চালিয়ে গিয়েছে। নিজে প্রেম করে অন্যকে প্রেম করতে নিষেধ করা যে বড়ই হাস্যকর ব্যাপার। পাত্রপক্ষকে না হয় সে বারণ করে দিল কুষাণ, কিন্তু ফ্যামিলির লোকদের কি বলবে এখন? এদিকে তো লুৎফা চৌধুরী সোনিয়াকে ওই ফ্যামিলিতে বিয়ে দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। টেনশনে কুষাণের মাথা এবার বন বন করে ঘুরতে লাগলো। সামনে আবার তার ফাইনাল এক্সাম। কুষাণকে চুপচাপ থাকা দেখে তোরা বলল, কি ব্যাপার প্রেমিক স্বামী, এত চুপচাপ হয়ে গেলেন কেন? কিছু তো বলেন, কি পরিকল্পনা করছেন আমাকে একটু জানান। কুষাণ তখন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কোনো আইডিয়া এখনো পর্যন্ত বের করতে পারিনি। তোমার মাথায় যদি কিছু এসে থাকে আমার সাথে শেয়ার করতে পারো, কারণ মেয়েরা এসব ব্যাপারে একটু ফাস্ট হয়। তোরার মাথায় অনেক আগেই একটা বুদ্ধি এসে গেছে। সে তখন কুষাণের টেনশন দূর করার জন্য বলল, তা অবশ্য ঠিক বলেছ, মেয়েরা আসলেই এসব ব্যাপারে ফার্স্ট। ইতিমধ্যে আমার মাথায় একটা দুর্দান্ত এক আইডিয়া এসেও গেছে। কি আইডিয়া? তোরা তখন বলল, এখন শ্রাবণই পারবে এই বিয়ে আটকাতে, তাছাড়া আর কেউ পারবে না। তুমি শ্রাবণের সাথে কথা বলে দেখতে পারো, ওকে না হয় পার্সোনালি একদিন ডেকে নিয়ে বলে দাও সোনিয়ার প্রেমের কথা। আমি শিওর কোনো ছেলে চাইবে না, সে যাকে বিয়ে করতে চাচ্ছে বা যাচ্ছে তার অন্য কোনো ছেলের সাথে রিলেশন আছে। কুষাণ তোরার কথা শুনে রাগান্বিত হয়ে বলল, পাগল হয়েছো তুমি? এটা আমাদের ফ্যামিলির মান সম্মানের ব্যাপার। সোনিয়া অন্য ছেলেকে পছন্দ করে এটা কেউ যদি জানতে পারে, বিশেষ করে নানু, তাহলে একদম মেরেই ফেলবে। কোনোভাবেই এটা প্রকাশ করা যাবে না। অন্য আইডিয়া ভাবো। ওকে, তাহলে আমরা শ্রাবণকেই দোষারোপ করি। বাসার সবাইকে বলবো শ্রাবণ ছেলেটাই ভালো না, অনেক মেয়ের সাথে রিলেশন ছিল তার। তাছাড়া শ্রাবণ ডেলি ডেলি নেশা করে, বাড়ি ফেরে রাস্তায় রাস্তায় মাতলামি করে বেড়ায়। বিশেষ করে লুৎফা চাচি ভালো করেই বুঝলেই হবে। আমি শিওর এসব শুনলে কেউ আর শ্রাবণের সাথে বিয়ে দিতে রাজি হবে না। কুষাণ তোরার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তোরা তুমি কি আমাকে এই বয়সে সবার বকুনি, বিশেষ করে আমার নানুর হাতের পিটুনি খাওয়াতে চাচ্ছ নাকি? এখন যদি শ্রাবণের নামে এসব বলি তাহলে তো উল্টো সবাই আমার কান ঝালাপালা করে দিবে। সারাক্ষণ বলতে থাকবে আমি ভালো করে না খোঁজ নিয়ে কেন শ্রাবণের সাথে সোনিয়ার বিয়ে ঠিক করেছি। তোরা তখন বলল, তোমার বোন তার ভালোবাসার মানুষকে বিয়ে করুক, এটা কি তুমি চাও না কুষাণ? তার সুখটাই তো আসল, তার ভালোবাসাকে তোমার শ্রদ্ধা জানানো উচিত। উচ্চ বংশ, অঢেল সম্পদ, এসব কিন্তু সোনিয়াকে সুখী রাখতে পারবে না। আমি নিশ্চিত শায়ক ভাইকে বিয়ে করলে সোনিয়া অনেক সুখী হবে। তার জন্য যদি তোমাকে সবার বকুনি খেতেই হয় তাতে প্রবলেমটা কোথায়? আর আমার বিশ্বাস শায়ক ভাইয়া অনেক বেশি সুখে রাখবে সোনিয়াকে। শায়ক ভাইয়া যে প্রেমে পড়েছে ভাবতেই তো আমার খুশি লাগছে, কারণ উনি যথেষ্ট ভালো একজন ছেলে। ওনার মতো ভদ্র ছেলে আমি আজ পর্যন্ত দেখিনি। তাহলে আমি কি অভদ্র? তোরা কুষাণের কথা শুনে বলল, হ্যাঁ অবশ্যই অভদ্র, তোমার মতো অভদ্র ছেলেও আমি জীবনে দেখিনি। তুমি হলে মুখোশ ভরা একজন ভদ্র ছেলে, বাহিরে এমন ভাব নিয়ে থাকো যে বোঝাই যায় না। থাকার বললাম না, কারণ বললে প্রবলেম হয়ে যাবে। কুষাণ তখন তোরাকে তার বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, বলো থেমে গেলে কেন, কোনো প্রবলেম নাই, শুনতে রাজি আছি আমি। এই বলে কুষাণ তোরার ঘাড়ে নাক ঘষতে লাগলো। তোরা তখন কুষাণকে সরিয়ে দিয়ে বলল, কুষাণ
আমরা কিন্তু এখন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, এখন কিন্তু রোম্যান্স করার টাইম নয়। প্লিজ সিরিয়াস হও একটু। কুশান্ত কোন তোরা ছোট ছুঁয়ে দিয়ে বলল, ওকে সিরিয়াস হলাম বলো। তোরা তখন বলল, এভাবে না, আমার কাছ থেকে 10 হাত দূরে সরে যাও, এত কাছাকাছি থেকে আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। এই বলে তোরা নিজেই চলে গেল দূরে। কুশান্ত তোরাকে এত দূরে সরে যাওয়া দেখে বলল, আমি এখন ঘুমাবো, তোরা যাও, তুমি একা একা বুদ্ধি বের করো। এই বলে কুশান কোল বালিশটা জড়িয়ে ধরে সত্যি সত্যি শুয়ে পড়ল। তোরা তা দেখে দৌড়ে এসে কুশানের কাছ থেকে কোল বালিশটা কেড়ে নিয়ে নিজেই ঢুকে গেল কুশানের কোলের মধ্যে। কুশান তা দেখে হাসতে হাসতে বলল, আমার পাগলিটা কোল বালিশটাকেও হিংসা করে, না জানি অন্য কোনো মেয়েকে এভাবে জড়িয়ে ধরা দেখে কি করবে। তোরা অন্য মেয়ের কথা শুনে বলল, কি বললা, অন্য মেয়ে মানে? যা, থাকবই না তোর কাছে, তুই অন্য মেয়েকে নিয়েই থাক। কুশান তখন বলল, এই এই কই যাচ্ছ আবার, আমার এত সাহস আছে নাকি তোমার সামনে অন্য মেয়েকে জড়িয়ে ধরব? তাহলে বললা কেন? সরি বাবা, ভুল হয়ে গেছে, আর বলবো না, এখন একটু ঘুমাই, চলো কাল আলোচনা করবো এসব নিয়ে। এই বলে কুশান তোরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালবেলা সবাইকে অবাক করে দিয়ে শ্রাবণ, শ্রাবণী আর মিসেস লাবণী বেগম আসলেন কুশানদের বাসায়। কুশানদের ফ্যামিলির সবাই একসাথে নাস্তা করছে। শ্রাবণদের দেখা মাত্র সোনিয়া তোরার কানে কানে বলল, ভাবি ভাইয়াকে ম্যানেজ করনি, বলনি আমি শ্রাবণকে বিয়ে করতে চাই না, তারপরও এনারা কেন এবার এসেছে? তোরা ফিস ফিস করে বলল, হ্যাঁ বলেছি তো, কুশান মেনেও নিয়েছে তোমার আর শায়কের সম্পর্কটাকে, কিন্তু এনারা কেন যে এসেছে বুঝতে পারছি না। এদিকে লুৎফা আর কামিনী মেহমানদের দেখে তাড়াতাড়ি করে চেয়ার থেকে উঠে গেল আর তাদের সাথে কুশলাদি বিনিময় করলো। তবে শ্রাবণের চোখ ছিল তোরার দিকে। তোরা যখন খেয়াল করলো ব্যাপারটা, তখন সে তার চোখ সাথে সাথে সরিয়ে নিল। অথচ সোনিয়া তোরার পাশেই বসা, তার তো চোখ সোনিয়ার দিকে থাকবে। এই ব্যাটা যে আসলে একজন লুচ্ছা ছেলে বিন্দুমাত্র সন্দেহ রইল না তোরার। তোরা কাউকে কিচ্ছু না বলে মেহমানদের খাতির যত্নের ব্যবস্থা করতে লাগলো, কারণ বিয়ে হোক বা না হোক তারা এবারের গেস্ট হয়। তোরাকে চলে যাওয়া দেখে শ্রাবণ এগিয়ে এসে বলল, শ্রাবণের কথা শোনা মাত্র তোরার বুকটা ধক করে উঠল। তার আর বুঝতে বাকি রইল না, কাল আননোন নাম্বার থেকে কল দেওয়া ছেলেটা আর কেউ নয়। তোরা নিজেকে কন্ট্রোল করে নিয়ে সালামের উত্তর দিল। শ্রাবণ তখন তোরার বুকের দিকে তাকিয়ে বলল, হঠাৎ সেখানে কুশান আসলো। কুশানকে দেখা মাত্র শ্রাবণ তার কথার স্বর পাল্টিয়ে বলল, কুশান তোরার দিকে তাকিয়ে বলল, অ্যারেঞ্জ ম্যারেজ, হ্যাঁ তা তো থাকেই। তোরা এই ফ্যাকে চলে গেল সেখান থেকে। তোরা মেহমানদের জন্য নাস্তা রেডি করেছে ঠিকই, কিন্তু তার মন পড়ে আছে অন্যদিকে। হঠাৎ তুমি চিল্লিয়ে বলল, ভাবি কোন দিকে তাকিয়ে আছো, পড়ে যাবে তো হাত। ও হ্যাঁ হ্যাঁ, এই বলে তোরা মনোযোগ দিল তার কাজে। গেস্ট রুমে বসিয়ে রাখা হয়েছে শ্রাবণদের, সেখানে বাসার সবাই বসে গল্প করছে। গল্প করতে করতে লাবণী বেগম হঠাৎ করে বলল, যে জন্য আপনাদের না জানি আজ আসতে হলো সেটাই তো বলা হলো না, আসলে আমরা বিয়েটা একটু তাড়াতাড়ি দিতে যাচ্ছি। শুনলাম কুশান 2 মাস পিছিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে। আচ্ছা, অনুষ্ঠান না হয় 2 মাস পরেই হোক, আপাতত বিয়েটা পুড়িয়ে রাখা হোক, কি বলেন আপনারা? লুৎফা শোনা মাত্র বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, আমিও এটাই ভাবছিলাম, যেহেতু কুশানের পরীক্ষার জন্য পিছিয়ে নিতে যাচ্ছে সেই জন্য আপাতত বিয়েটা পড়িয়ে রাখা হোক। কামিনী সেই কথা শুনে কুশানের দিকে তাকিয়ে বলল, বাবা তুই কি বলিস, তোর কি মনে হয়? কুশান কোনো উত্তর দিতে পারল না। কুশানকে চুপ থাকা দেখে লাবণী বেগম বলল, কোনো সমস্যা? না না আন্টি, নো প্রবলেম, কিন্তু কিন্তু কি বাবা? কুশান তখন বলল, আচ্ছা আমি পরে কল করে জানিয়ে দেব, আব্বু দাদু আর দোলাভাইরা একটু বাইরে গেছে, ওনারা সবাই আগে ফিরুক, তারপর সবার মতামত নিয়ে জানাচ্ছি। ওকে বাবা, আমরা তাহলে আজ উঠি। কামিনী লাবণীর কথা শুনে বলল, আগেই কোথায় যাচ্ছেন, কিছু তো একটু মুখে দেন। এই বলে কামিনী তোরাকে ডাকতে লাগলো। তোরা কামিনীর ডাক শুনে বুঝতে পারলো নাস্তা নিয়ে যেতে বলছে তাকে, সেজন্য তোরা টুনি আর জয়ার হাতে নাস্তার ট্রেটা দিয়ে দিল, কারণ সে আর শ্রাবণের মুখোমুখি হতে চাইছিল না।
কেউ তার দিকে এভাবে খারাপ নজরে তাকালে খুব অস্বস্তি লাগে তোরার। তোরা নাস্তা পাঠিয়ে দিয়ে রুমে চলে গেল। টুনি আর জয়াকে নাস্তা দিয়ে আসা দেখে লুৎফা আর কামিনী ভীষণ অবাক হলো। অন্তত তোরার সাথে থাকা উচিত ছিল, এদিকে সোনিয়াও একবারের জন্যও আসেনি। শ্রাবণী তখন বলল, আমাদের নতুনভাবে কই, ওনাকে তো দেখছি না। লুৎফা সেই কথা শুনে ইরাকে চোখের ইশারা দিয়ে দিল যাতে সোনিয়াকে একটু নিয়ে আসে। ইরা লুৎফার ইশারা দেখে সাথে সাথে সোনিয়ার রুমে চলে গেল। কিন্তু রুমে গিয়ে ইরা দেখে সোনিয়া রুমে নাই। কই গেল সোনিয়া? হঠাৎ ইরা খেয়াল করল সোনিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। ইরা তখন জোরে জোরে করে ডাকতে লাগত। সোনিয়া ইরার ডাক শোনা মাত্র দৌড়ে চলে এলো আর বলল, আপু তুমি? কিন্তু ইরা ফোনটা দেখার আগেই লুৎফা এসে বলল, সোনিয়া তাড়াতাড়ি আয়, তোকে খুঁজছে তোর শাশুড়ি। সোনিয়া তখন বলল, হ্যাঁ যাচ্ছি। এই বলে সোনিয়া ইরার হাত থেকে ফোনটা নিয়ে বলল, আপু যাই আমি? ইরা কোনো উত্তর দিল না, তবে সে এ ব্যাপারটা নিয়ে পরে কথা বলবে। সোনিয়া এভাবে লুকিয়ে কার সাথে কথা বলছে? এদিকে কুষাণ আজও যখন মেহমানদের সামনে তোরাকে দেখলো না, তখন সে নিজেও তোরাকে ডাকার জন্য গেল। সে বুঝতে পারলো কিছু একটা গড়বড় তো আছে, তা না হলে তোরা কেন আসবে না শ্রাবণদের সামনে। কুষাণ রুমে ঢুকে জিজ্ঞেস করলো, তোরা কোনো প্রবলেম? কেন তুমি শ্রাবণদের সামনে যাও না? তোরা এই সময়টার জন্যই অপেক্ষা করছিল, কুষাণ কখন তাকে জিজ্ঞেস করে এই কথা। তোরা তো সুযোগ পেয়ে গেল। সে তখন কুষাণের হাত ধরে বলল, একটা কথা বলবো তোমাকে, রাগ করবে না তো? কি কথা? শ্রাবণ ছেলেটা আসলেই ভালো না, সে এতদিন কি করে বেরিয়েছে জানি না সেটা আমি। তবে আমার কেন জানি মনে হয় শ্রাবণের চরিত্রে সমস্যা আছে, কারণ বলেই থেমে গেল তোরা। কুষাণ তখন বলল, কি হলো, থেমে গেলে কেন? তোরা তখন বলল, শ্রাবণ আমাকে খারাপ নজরে দেখতেছে কুষাণ, সোনিয়ার সামনে বসে থাকা সত্ত্বেও বারবার শুধু আমার দিকেই তাকিয়ে থাকে। আমি খেয়াল করেছি তার চোখ সবসময় আমার বুকের। স্টপ! এই বলে কুষাণ তোরার মুখ টিপে ধরলো আর রাগান্বিত স্বরে বলল, এই কথা আমাকে আগে বলনি কেন? আমার বউয়ের দিকে তাকানোর সাহস ওর হয় কি করে? ওরে আজ আমি একদম খুন করে ফেলবো। তোরা তখন বলল, কুষাণ আমি ভেবেছিলাম এটা আমার মনের সম্পূর্ণ ভুল ধারণা, কিন্তু যখন দেখলাম সে আমাকে অন্য নাম্বার থেকে কল দিয়ে বিরক্ত করছে, তখন দিয়ে বুঝতে পারলাম আসলেই আমার ধারণা ঠিক। আর আজও কি শ্রাবণ তোমাকে ডিস্টার্ব করেছে? কুষাণের মেজাজ একদম 100 ডিগ্রিতে পৌঁছে গেল। সে শ্রাবণের চোখ দুটো আজ তুলেই ফেলবে, তার প্রাণের প্রিয় বউয়ের দিকে নজর দেয় শ্রাবণ? কুষাণ কোনো কিচ্ছু না ভেবে রুম থেকে বের হলো। তোরা তা দেখে পিছন দিক থেকে ডাক দিল, বলল, কুষাণ প্লিজ কিছু বলো না কুষাণ। কিন্তু কুষাণ কিছুতেই আর পিছন ফিরে তাকালো না। এদিকে কুষাণকে এমন রাগান্বিত হতে দেখে তোরার ভয় হতে লাগলো, না জানি রাগের বসে কি করে ফেলে। তোরা এবার আর বসে না থেকে দৌড়ে কুষাণের সামনে গিয়ে দাঁড়ালো আর ওর হাত ধরে বলল, প্লিজ কুষাণ কিছু বলো না, এখন রাগকে একটু নিয়ন্ত্রণ করো প্লিজ। কুষাণ তখন বলল, তোরা সামনে থেকে সরে যাও বলছি, আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু আমার বউয়ের দিকে কেউ খারাপভাবে তাকাবে এটা আমি কিছুতেই সহ্য করব না। ওকে কুষাণ বুঝতে পারছি আমি, কিন্তু এখন যদি কিছু বলো কেউ কি বিশ্বাস করবে আমাদের কথা? কোনো প্রমাণ কি আছে আমাদের কাছে? উল্টো তোমার বউয়েরই বদনাম হবে, সেজন্য এখন আমাদের চুপ থাকতে হবে, প্লিজ আমার রিকোয়েস্টটা রাখো। কুষাণ তোরারে এমন মিনতি শুনে থেমে গেল, সে আর কিছু বলল না, রাগ করে সোজা রিজেন রুমে চলে গেল। এদিকে শ্রাবণরাও কিছুক্ষণ পরে চলে গেল। কুষাণ এখনও পর্যন্ত রেগে আছে, সে কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। যতক্ষণ পর্যন্ত সবাইকে বলতে না পারছে শ্রাবণ একজন দুশ্চরিত্র ছেলে, ততক্ষণ পর্যন্ত সে কিছুতেই স্থির হতে পারবে না। যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা ভাঙতেই হবে। কুষাণ এসব ভাবতে ভাবতেই পার করে দিল কয়েক ঘন্টা। এদিকে তোরা সোনিয়াকে বোঝাচ্ছে, কারণ শ্রাবণদের আশা দেখে সে আবার ভেবেই নিয়েছে সত্যি তার বিয়ে হয়ে যাবে, কেউ এই বিয়ে আটকাতে পারবে না। আজ জুম্মার দিন ছিল, সেজন্য জারিক চৌধুরী, সুলেমান চৌধুরী আর 3 জাবাই শাহিন, মাহিন, তুহিন 12:30টার আগেই বাসায় চলে এলো। সবাই গোসল করে একসাথে নামাজে যাবে। কুষাণ কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। তোরা যখন রুমে এসে দেখলো কুষাণ এখনও গোসল করেনি, তখন সে ঘুমন্ত কুষাণের কপালে একটা কিস করে বলল,
কুশান মসজিদে যাবে না, নামাজের সময় কিন্তু চলে যাচ্ছে। কুশান নামাজের কথা শুনে চোখ ডোলতে ডোলতে বলল, কয়টা বাজে? তোরা তখন মুচকি হেসে বলল, 12:30 বাজে কুশান, গোসল করবা কখন আর মসজিদে যাবে কখন? কুশান তোরার কথা শুনে তাড়াতাড়ি করে উঠে গোসল করতে গেল, তারপর ছটপট রেডি হয়ে নিল। কালো পাঞ্জাবি যাতে সোনালি কালারের সুতো দিয়ে কাজ করা, আর সেম রঙের টুপি পরে কুশানকে কত হ্যান্ডসাম লাগছিল যা বলে বোঝানো যাবে না। তোরা আবার কুশানের প্রশংসা মনে মনে করে শুধু, সে মুখ ফুটে কখনোই বলে না। কুশানের মাথায় টুপি, হাতে একটা যায় নামাজ। তারপর সে ধীরে ধীরে এগিয়ে গেল তোরার কাছে, আর তার কপালে একটা কিস করে বলল, আসছি। তোরা শুধু মাথা নাড়ালো। কুশান তা দেখে বলল, কিছু তো বললে না, কেমন লাগছে আমাকে? তোরা তখন বলল, আগে নামাজটা পড়ে আসো, তারপর বলছি, এখন কিছু বলা যাবে না। কুশান সেই কথা শুনে বলল, কেন? না যাবে না। হঠাৎ বাইরে থেকে ডাক এলো, কুশান কুশান, তুই কি আজ যাবি না নামাজে? আসছি আসছি। এই বলে কুশান তোরার কপালে আরেকটা কিস করে বের হয়ে গেল। বাইরে গিয়ে দেখে সবাই তার জন্য অপেক্ষা করছে। কুশান সবাইকে একসাথে দেখে বলে, চলো চলো দেরি হয়ে যাচ্ছে। সুমন তখন বলল, তুই কবে দেরি করিস না, তোর তো সবসময় দেরি হয়, আর এখন ভাবি আসার পর থেকে আরো বেশি দেরি হচ্ছে। কুশান তা শুনে বলল, খুব বড় হয়ে গেছিস তুই, তোর বয়স কত রে এখন? কেন? কারণ তোরও সময় হয়ে আসতেছে। সুমন সেই কথা শুনে আর কোনো কথা বলল না, মুচকি হেসে সবার আগে বের হলো বাসা থেকে। শুক্রবারের দিন যেহেতু সবাই বাসায় থাকে, সেজন্য অনেক রকমের খাবার দাবার রান্না হয়ে থাকে। সাদা পোলাও, মাংসের কালা ভুনা, খাসির মাংসের রেজালা, মুরগির দো পেঁয়াজা, চিংড়ি মালাইকারি, ভাপা ইলিশ, সাথে স্পেশাল মিক্সড ভেজিটেবল, আর মুগকলাই এর ভারী ডাল, আর স্যালাড তো আছেই। তোরা টুনি আর জয়ার সাথে মিলে সব কিছু রান্না করে টেবিলে সাজিয়ে রেখে তবে গিয়ে গোসল করতে চলে গেল। তারপর নামাজ পড়ে তোরা নিজেও একটা কালো কাপড়ে সোনালি পাড়ের একটা সুতি শাড়ি পরে নিল। বাসার সবাই রেডি হয়ে ছেলেদের আসার অপেক্ষা করছে, তারা কখন আসবে আর কখন খেতে বসবে। এদিকে ছেলেরা নামাজ পড়ে গল্পে মেতে আছে, তাদের বাড়ি আসার কথা মনেই নেই। হঠাৎ কলিং বেল বাজায়, সবাই ভাবলো এসে গেছে ছেলেরা, কিন্তু টুনি দরজা খুলে দেখতে পেলো দুজন মহিলা এসেছেন, একজন একটু মধ্য বয়সের আর আরেকজন ওই 23-24 বয়সের মেয়ে হবে। টুনি তাদেরকে না চিনতে পারে জিজ্ঞেস করলো, তারা কারা? মধ্যবয়সী মহিলাটি তখন একটা ছেলের ছবি দেখিয়ে বলল। টুনি ছবিটা উল্টে পাল্টিয়ে দেখে বলল, হ্যাঁ চিনি তো, কেন খুঁজছেন তাকে?